হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলে আসছি সুন্দর একটা গস কাপড়ের ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আপনারা যারা নাকি বোগদা গাউসিয়ার থেকে নিতে পারবেন, এই গস কাপড়গুলো অর্ডার দিতে হবে, 5 গজ 7 গজ যার যেটুকু লাগে নিতে পারবেন। তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো 100 জনের ভিতরে একজন তো থাকে অনেক একটা বাজে কমন করে বসে, তো তাদের উদ্দেশ্যে বলছি যতই বাজে কমেন্ট করেন আপনার কমেন্টটা কখনোই আসবে না কমেন্টে, ওটা ডিলিট হয়ে যাবে একা একাই, যেহেতু বাজে কমেন্ট কখনো থাকে না। তো যারা বাজে কমেন্ট করে নিজেরে নিজে ব্লক, আমরা এমনি তো ব্লক মেরে দিই। তো একজনের কাছে কেন একটা কথা বলে গুনাহ কামায় ছোট হবেন, কেন দরকার নাই। তো আসলে আমি শুধু একটাতেই আপনাদের সাথে সময় দিতে পারি না, এটা যারা ফোন দেন তাদেরকে বলি আমাকে ফোন দিবেন না প্লিজ। আপনারা ড্রেস নিলে ওইখানে আপনারা ওইখানে বলে আসলেই চলবে যে এই ড্রেসটা আমি নিতে চাই, এইটুক বললেই হবে। আপনাদের নক করবে, আপনাদেরকেই নক করবে যে আপু তুমি কি এটা নিবা, এখানে আপনাদেরকেই নক করবে। তো এটাই আপনাদেরকে সময় দিতে পারি না, যেহেতু বসতে চেষ্টা করেন, আমার 2টা বাচ্চা আছে, বেবি আছে, সংসার আছে, রান্না বাড়া আছে, তারপরে আপনাদের জন্য ভিডিও করি, এখানে কাজ করি, তারপরে আবার একটু টুকটাক সেল করি। যেমন বাসায় বসে জর্জেট থ্রিপিসগুলো, এগুলো আমাদের নিজস্ব কারখানার থ্রিপিস, যে যে কোনো জর্জেট আপনারা অন্য পেজের থেকে জর্জেট নিয়ে যদি দেন আমি আপনাদের অর্ডারগুলি দিয়ে দিব, দেশ বিদেশ যে কোনো জায়গায় আমি পাঠিয়ে দিব, সেগুলো আপনারা বিজনেস করতে পারবেন। আর যারা বিজনেস করতে চান জর্জেট থ্রিপিসগুলি নিয়ে, তাদেরকে আমি অবশ্যই হেল্প করব। বুটিক্স নিয়ে আপনারা বুটিক্স যে কোনো প্রাইস থেকে আপনারা বুটিক্স যে কোনো কালারের ডিজাইনের বুটিক্সগুলি আমাকে দিতে পারেন অর্ডার, আমি আপনাদেরকে বুটিক্সগুলি দিব। তো এক কালারের কেউ 10টা ড্রেস লাগে সেরকম ড্রেস যদি চান সেরকম দিব বুটিক্সের। তারপরে অনেক ধরনের ড্রেস আছে যেগুলো আমি একটা কারখানার সাথে জড়িত আছি, তো আমি সেখান থেকে আপনাদের লাগলে আমি দিতে পারবো। আর যেহেতু অনেক কিছুর সাথে মানে অনেক ব্যস্ত থাকতে হয় তাই আমি আপনাদেরকে সময় দিতে পারি না ফোনে, এটুকুই আমার ভুল। আর হচ্ছে গিয়ে আপনাদের মানে ফোন দিলে আমি কেটে দেই বেশিরভাগ সময়, এটাই করি যে ভাইয়া আমার তো সময় নেই মাগরিব কথা বলবো, এটাই বলি। যেহেতু আর আপনারা চলে যাবেন বোগদা গাউসিয়া হচ্ছে গুলিস্তান থেকে সরাসরি বাস আছে, গাউসিয়া মার্কেটের সামনে যে নামায় মঙ্গলবারে যাবেন, এই হাটের দিনে এই যে বালিশের খাবারগুলো 40 টাকা করে আনতে পারবেন, এখানে 40 টাকা করে বালিশের খাবার, 30 টাকা করে বালিশের খাবার, 20 টাকাও বালিশের খাবার আমি দেখছি 20 টাকাও বেচা হইতেছে বালিশের খাবার। তো আপনারা অনেক কম নিতে হইলে কিন্তু বোগদা গাউসিয়া যেতে হবে। আর বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ীরা হোক ওনারা কিন্তু বাবুরহাট থেকেই বেশিরভাগ প্রোডাক্ট আনে, বাবুরহাট নরসিংদী বাবুরহাট থেকে। তো আপনারা ওখানে চলে যাবেন, ওখানে মেল কারখানা সব ইন্ডাস্ট্রি ওইখানেই, ওইখান থেকে ইসলামপুরে যায়, ইসলামপুর থেকে তারপর সারা বাংলাদেশে যায়। তো আপনারা একবার হলে ঘুরে আসবেন, আমি বলি না যে আপনারা আমার কাছ থেকে নেন, আমি বলি আপনারা ঘুরে আসেন, যান, আপনাদের ভালো লাগবে। আর আপনাদের সাথে একটা খুশি শেয়ার করব, যেহেতু ইউটিউব চ্যানেলটা আমার অনেক দিনের আগের, তো আমি আসলে আমার সদস্য আপনারা অনেক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিটা এখন অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ আপনারা আমার ফ্যামিলি। তো আমার ফ্যামিলিটা বড় হয়ে যাওয়াতে আমি অ্যাপ্লাই করছিলাম, তো অ্যাপ্লাই করার পরে আমার চিঠি চলে আসছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি চিঠিটা, আসলে মানে অনেক একটা খুশির বিষয়। তো ভাবলাম যে আমার ভিউজদের সাথে একটু শেয়ার করি, আমার যেহেতু আমার খুশি আমার ভিউজদেরকে দিয়েই আমার খুশিটা। তো আগে হচ্ছেন আপনারা, তো আমি খোলার আগেই চিঠিটা আপনাদের জন্য ভিডিও করছি, যেহেতু আপনারা হচ্ছে আমার ফ্যামিলি, তো আপনাদেরকে আমি অনেক লাইক করি, তাই আমি আপনাদের জন্য কিন্তু অনেক মানে এখান থেকে গুলিস্তান থেকে আপনার বোগদা গাউসিয়া যেতে প্রায় এক ঘন্টা লাগে, 1 ঘন্টা অবশ্যই লাগে, আর যদি জামে পড়ি তো আরও বেশি সময় লাগে। তো আবার এখান থেকে গুলিস্তান যাইতে আবার লাগে 1/2 ঘন্টা, সকালবেলা যাই তো তখন জাম থাকে না, ফ্রি থাকে রাস্তা, সিএনজি টাইনা চলে যায়, তো তখন আপনাদের জন্য চলে যাই এত সকালে আর আসি সেই 4টা 5টায়। তো ভিডিওগুলি করে নিয়ে আসি,
যে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে। তো নেক্সটে আরও ভালো ভালো যেভাবে আপনারা ভালো জামাগুলি ব্র্যান্ডের জামাগুলি কম প্রাইজে নিতে পারেন সেগুলি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। অনেক আপুরা রিকোয়েস্ট করছে, আপু তুমি ভালো জিনিসগুলো আমরা কই পাবো, তো সেগুলি আমি শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কোথায় পাবা সেগুলি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেমন নূর ব্র্যান্ডের জামাগুলো, অনেক আপুর কথা ছিল নূর ব্র্যান্ডের জামাগুলো, আমি সেগুলিও দিব। নূর ব্র্যান্ডের জামাগুলো আমি তোমাদেরকে 1400 করে সেল করি না, তোমরা পাইকারি থেকে আনলে এই 1400 করেই সেল নিতে হবে। এক সেম সেম, মানে তোমরা মনে করতেছো যে আপু হয়তো বা পাইকারি রাখে না, না আপু 20 টাকা হইতে 30 টাকা লাভ করি, যেহেতু আমার অনেক অনেক ভিউস। আসলে আমি বিক্রির জন্য আনি না, ড্রেসগুলো হয়তো বা গেলে আমার চয়েস হলে নিয়ে আসি দুই তিনটা করে, আমি বেশি আনি না, কখনই বেশি আনি না, চয়েস হিসেবে নিয়ে আসছি। তো সেখান থেকে আনলে তোমাদের সাথে শেয়ার করি এইটুকুই। তো এটা হচ্ছে আমার সেই চিঠিটা, দেখো আমার চলে আসছে। তো যেহেতু আমার ফ্যামিলি তোমরা, তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দোয়া করবো আমার চ্যানেলের জন্য। আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, দেখতে থাকো ভিডিওটা। আল্লাহ হাফিজ। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। তো আগে যারা চাদর নিছেন নিছেন, এখন যে ভাইয়ার কাছ থেকে চাদর নেবেন, তো এই ভাইয়ার হচ্ছে, এটা কি ভাইয়া আপনার নিজের কার্ড? আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ার অ্যাড্রেসটা, ইমো নাম্বার কোনটা? আমান মিয়া কে? আমান মিয়া আছে, আমার ছোট ভাই। ও, আমান মিয়া আপনার ছোট ভাই। ইমেল নাম্বার কোনটা? আচ্ছা, এটা এটা হচ্ছে, আচ্ছা দুইটা ইমো নাম্বার আছে, এই যে দুইটা ইমো নাম্বার আছে। আর এই যে যারা ভাইয়ারা মেক্সি নিলেন, আপনারা যারা মেক্সিগুলো নেন সেই ভাইয়ার অপোজিটই এই ভাইয়ার দোকানটা। তো এই ভাইয়ার দোকানটা আমি একটুখানি আপনাদেরকে ভিডিও করে দিলাম, আর এখন আমি দিয়ে দিব ভাইয়ার চাদরগুলো। ভাই চাদর বালিশের কাবার কত থেকে শুরু? আচ্ছা বালিশের কাবার পরে ভাইয়া, চাদরগুলোর রেটগুলো আগে দেখি। এটা কত গজ ভাইয়ের? 110 টাকা গজ, 110 টাকা ভাই। এটার ভিডিও আমার আছে ভাই। আচ্ছা 110 টাকা গজ, এটা হচ্ছে 110 টাকা গজ। আপনারা এখান থেকে যত গজ ইচ্ছা গজ কাপড় নিতে পারবেন। চাদরের বেডশিটের যারা গজ নিয়ে চাদর বানাইতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। মনে করেন কুলবালিশ সহ বানাইতে চান, 110 টাকা গজ। এটা এটাও 110 টাকা গজ। আচ্ছা ভাইয়া প্রাইসটা কিন্তু আমার কইেন, যেটা কইবেন সেটাই, কেন আমার ভিডিও তো আছে, আমি জানি প্রাইসটা। আমার ছাদের অনেক ভাইয়ারা আছে ওই পাশের, আমার ভাইয়ারা বেচে চাদরগুলো আমার চ্যানেলে, তো এর জন্য আপনিও কিন্তু সেই দামটাই রেখেন, 110 টাকা। ভাইয়া আপনি বললেন, আবার আমি বলে দিয়ে গেলে সেটা তো আবার হবে না। আচ্ছা সব 110 টাকা, ভাইয়া নিজের মুখে বলে দিছে সব 110 টাকা। এই যে এটা 110 টাকা, আপনারা যারা নিতে চান এটা হচ্ছে 110 টাকা। হ্যাঁ 110 টাকা, আর এটা হয়েছে 110 টাকা, 110 টাকা, আর এটা হয়েছে 110 টাকা। আপনারা এই চাদরগুলো নিবেন 110 টাকা করে, যত গজ ইচ্ছা ভাই। আপনারা যদি কেউ 5 গজ অর্ডার দেয় দিবেন আপনি? আগে টাকা দিয়ে দিতে হবে নাকি? আচ্ছা 5 গজ দিবে আপনাকে, আপনি আগে টাকা পেড করে দিবেন। আপনারা টেলারকে যাই জিজ্ঞেস করবেন বালিশের কাবার চাদর বানাইতে কয় গজ লাগে, কুল বালিশের কাবার সহ, তারপর জিজ্ঞেস করবেন, তাই জিজ্ঞেস করবেন বলে দিবে কয় গজ কাপড় লাগে। 110 টাকা, 110 টাকা। তো এগুলো হচ্ছে 110 টাকা করে, আপনারা যারা নিতে চান 110 টাকা করে নিতে পারবেন গাউসিয়া থেকে, এটা হাটের দিন পাবেন। আর এগুলো হচ্ছে 110 টাকা, 110 টাকা, সবগুলি কাপড়ই 110 টাকা করে, হাটের দিন পাবেন শুধু ওনাদেরকে। ভাই আর এই এখানে কী চাদর আছে আর? এইটা একটু খুলবেন, এটা একটু, কেন ভিজছে কেন? তো ঘরে বৃষ্টি পড়ে। ও, সামনে তো আমার ভিডিও আছে অনেক। এই যে এগুলো কি 110 টাকা? এই যেটা বললো দেখি, এটা কত? 80 টাকা চাদর, 80 টাকা গজ, এটা 80 টাকা, এটা 80 টাকা গজ চাদর, এই যে এটা 80 টাকা। তারপর ওইটা 110 টাকা, এই ব্লুটা এই একটা 80 টাকা। হ্যাঁ, আর এই ব্লুটা কত? ব্লুটা 110 টাকা, এই ব্লুটা 110 টাকা, ব্লুটা, এই যে এই ব্লুটা আপনারা নিতে পারেন 110 টাকা। তো যারা নিতে চান নিয়ে নেবেন। আর বালিশ এই এই চাদরগুলো কত করে? এই যে এইটা কি একটা খুলে দিবেন? এইটা এইটা এটা একটা খুলেন,
আপনারা কি গাউসিয়া নাকি বাইরে? নুসুন দিদির দোকান আছে আপনাদের? নাই? আর এটা কত? 380 টাকা। দুইটা বালিশের কভার, বালিশের কভারগুলো একটু খুলি তাইলে। চাদরটা নিচে রেখে বালিশের কভার। এটা হচ্ছে বালিশের কভারগুলো 380 টাকা। যারা নিতে চান আর শুধু বালিশের কভার আপনার কাছে কত করে? 80 টাকা জোড়া, 40 টাকা পিস, প্রতি পিস 40 টাকা। 80 টাকা জোড়া দুইটা কি একই রকম হইতাছে না? দুইটা দুই রকম একই রকমের? আচ্ছা 40 টাকা পিস। তারপর ওই যে এটা আছে কমটা, পঁয়ত্রিশ টাকা পিস। এটা আপনি মনে করেন যেটা যে কয়েকটা কালার আইব নাকি অনেকগুলি কালার আইব? 35 টাকা পিস, অনলি 35 টাকা পিস। তো আপনারা নিয়ে নেবেন, যারা নিতে চান এখান থেকে, এই ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের নাম্বারটা কার্ডটা তো দিয়েই দিছি, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। প্রাইসটা দেখাই দিছি অনেক কম, তো পুরো ভিডিওটা দেখে থাকেন। আমি আরও কিছু হার্ডের ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, দেখাই দিব। এটা হচ্ছে ভাইয়ের শোরুমটা, মানে অনেক বড় শোরুম। আসলে এগুলো তো খুলে না, প্রতিদিন কি খুলেন দোকান? কী বারে? সোমবার। সোমবার খুলেন না? কম। আচ্ছা, আর কেউ যদি তিন গোছ কাপড় অর্ডার করে দিবেন না? তিন গোছ? আচ্ছা, তিন গোছ নিয়ে নেবেন।